প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি আজকেও নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আমরা এই মুহূর্তে আমাদের সামনে কিছু ছাগল দেখতে পাচ্ছি। ছাগলগুলো নিয়ে এসেছে আমাদের নাটোরের নলডাঙ্গার শাখারিপাড়া গ্রামের গোলাম মুর্শেদ ভাই। উনি আসলে ছাগলের ব্যবসা করে, উনার আসলে একটা বাণিজ্যিক খামার আছে। উনি প্রতিনিয়ত নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে ছাগল নিয়ে এসে থাকে। গোলাম মুর্শেদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কিছু তথ্য আমরা দর্শকদের প্রথমেই দিয়ে দিলাম। আসলে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, এটা জানালাম দর্শকদের। তো আমরা আর বেশি কথা বলবো না, কিছু ছাগল দেখাবো আমাদের গোলাম মুর্শেদ ভাইয়ের কাছ থেকে। ভাই, আমরা বেড়াতে যাবো। আচ্ছা, আমাদের গোলাম মুর্শেদ ভাই ছাগল নিয়ে আসছে, খুব ভালো ভালো পার্সেন্টের ছাগল নিয়ে আসছে। এটা কি পাঠি না খাসি? আচ্ছা, এটা হচ্ছে খাসি। খাসি, এটা কেমন টাকা দাম চাচ্ছেন আজকে? ১২,০০০ আচ্ছা মুর্শেদ ভাই, ছাগলের দাম বর্তমান সময়ে কত বেশি? বলেছি মানে দাম বলেছে ছাগলের দাম এখন বর্তমানে মধ্যম কম আছে? হ্যাঁ মধ্যম আছে। আচ্ছা আচ্ছা, ছাগলের দাম অনেক বেশি মিডিয়াম আছে তাই না? আচ্ছা, এটা তাহলে ১২,০০০ টাকা দাম চাইলেন? ১১,০০০ দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, সামান্য কিছু হলে দিয়ে দিবেন মনে হচ্ছে। এই যে এই যে কালো কালারের যে ছাগলটা ভালো আছে, পাঠির বাচ্চা দেখে মনে হচ্ছে খাসি তাই না? পাঠি। হ্যাঁ, এই যে ছাগলটার শারীরিক গঠন ভালো আছে। সুপ্রিয় দর্শক, এই ছাগলটা যদি আপনাদেরকে দেখায়, হ্যাঁ ছাগল যখন আপনারা কিনবেন তখন আসলে ছাগলটা দেখবেন, ছাগলের শারীরিক গঠন দেখবেন, ছাগলের বডি ফিটনেস দেখবেন, বডি স্ট্রাকচার দেখবেন, ছাগলটা সুস্থ আছে কিনা, এসব কিছু আসলে আপনাদেরকে সব কিছু দেখে নিতে হবে। ছাগল যদি আপনাদের পছন্দ হয় দাম দর করে নিতে হবে। পাশ থেকে কে কত দাম বললে এটা আপনাদের দেখানোর দেখার বিষয় না, আপনারা আপনার ছাগল আপনার দাম বলে নেবেন। ভাই, এটা কত টাকা দাম হচ্ছে আজকে? চাওয়া দাম কেমন ভাই? এটা ১৮,০০০। আচ্ছা আচ্ছা, চাওয়া দাম হচ্ছে এই ছাগলটার ১৮,০০০, তবে দাম দর করার সুযোগ আছে, অপশন আছে। এই যে ভাই, এটা কি ছাগল? হরিয়ানা পাঠি। এটা কেমন টাকা দাম চাচ্ছেন আজকে? ৭,০০০ দাম বলেছে, ৮,৫০০ বলে ছাড়িয়ে দিবেন। আচ্ছা, এই যে এখানে একটা আছে ভাই, এটা কি পাঠি নাকি ভাই? পাঠি। ওইটা খাসি? আচ্ছা খাসি। সুপ্রিয় দর্শক, হাটে আসলে সবাই ব্যস্ত থাকে, এরই মাঝে আমাদেরকে তারা আসলে সময় দেয় আপনাদের জন্য। জাস্ট আপনাদেরকে আমরা কিছু ছাগল দেখাই, পাশাপাশি দামও জানাই দিই। মুর্শেদ ভাই, আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শকদের। ০১৭৪৬০১২৯০৫ এই নাম্বারে যোগাযোগ করলে যে বাচ্চা চাবে ওই বাচ্চা আমি দিতে পারবো। আরও বাচ্চা আমার আছে, যেখানে সময় তখন হচ্ছে না। তো এই তো অনেক ছাগল আছে, বাচ্চা ছাগল। উনি আসলে ওনার কারবারটাই আসলে বাচ্চা ছাগল নিয়ে, ক্রস জাতের বাচ্চা ছাগল নিয়ে উনি আসলে বিজনেস করে। যাদের আসলে ছাগলের প্রয়োজন, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা ছাগল নিতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রতিবেদন যেগুলো দেখেন এগুলো আসলে আমরা পর্ব আকারে দিয়ে থাকি। আজকে যদি মুর্শেদ ভাইয়ের দিই, কালকে অমুক ভাইয়ের দিই, এরকম করেই দিই। আসলে হাটটা আসলে একটাই, সপ্তাহে একদিনের হাট, সেই জন্য আমরা আসলে হাটের ভিডিওগুলো পর্ব আকারেই দিয়ে থাকি। জাস্ট আপনাদেরকে কিছু ছাগল দেখাই, পাশাপাশি দাম জানানোর চেষ্টা করি। তো মুর্শেদ ভাইয়ের প্রতিবেদন আজকে পর্যন্ত ছিল। মুর্শেদ ভাই, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কামনা। ওয়ালাইকুম। অনেক ছাগল আসছে না? জি ভাই, আজকে একটি ছাগল দেখাবো, আপনার নাম্বারটা জানাবো। হ্যাঁ, এটা কি ছাগল, পাঠি না খাসি? পাঠির বাচ্চা ভাই। পাঠির বাচ্চা, কত টাকা দাম চাচ্ছেন আজকে? দাম চাচ্ছে ২৬,০০০। আচ্ছা, ২৬,০০০ টাকা চাওয়া দাম, দাম দরকার সুযোগ আছে? জি ভাই। আচ্ছা, এটা এটা খাসি, এটা দাম চাচ্ছে ২৫,০০০। আচ্ছা ঠিক আছে, হাটে বেচা বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, বেশি ছাগল দেখাবো না, কারণ এই বেশি ছাগল দেখাতে গেলে অনেক সময় লেগে যায়, ভিডিও লং হয়ে যায়। তো আমাদের এই যে আরিফ ভাইয়ের কাছে অনেক ছাগল আছে, আপনারা দাম দর করে নিতে পারবেন। আরিফ ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। ০১৭৫১৩৪৮৩৩৪ ঠিক আছে, নাম্বারটা হচ্ছে আমাদের আরিফ। সুপ্রিয় দর্শক, আমাদের এই যে জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের কাছেও অনেক ছাগল আছে। সবগুলো ছাগল আসলে দাম ওইভাবে জানানো সম্ভব না, ছাগলগুলা জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে সুন্দর সুন্দর পার্সেন্টের ছাগল কিন্তু আছে। এই ছাগল, এই ধরনের এই জাতীয় ছাগলগুলা বারো মাসেই আপনারা জুয়েল ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন। যদি কেউ ছাগল নিতে চান, জুয়েল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো নাম্বারটাই হচ্ছে জুয়েল ভাইয়ের নাম্বার। বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে আর কি। জুয়েল ভাই, আজকে মোটামুটি কত পিস ছাগল আজকে আপনার হাটে আনছিলেন ভাই? ৩৫+ আছে ভাই। ৩৫+ আছে। আচ্ছা, একটা ছাগল, একটা কি দুইটা ছাগল একটু দর্শকদের বলেন আপনার কাছে? এগুলো তোতা ছাগল ভাই। তোতা ছাগল তাই না? আচ্ছা, এটা তোতা ছাগল, এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আজকে? দাম চাচ্ছি ভাই ১৮,৫০০। ১৮,৫০০। এটা পাঠি না খাসি? পাঠি ছাগল। ধন্যবাদ জুয়েল ভাই, আপনার কাছে অনেক ছাগল আছে, আরো দেখানো সম্ভব না।
অতগুলা দেখানো সামনে, এটা এটা এখানে এটার দাম বলে শেষ করে দেবো আমরা ভাই। এটা কত টাকা? ২০,৫০০। আচ্ছা পার্সেন্ট আছে কিছু জুল ভাই? পার্সেন্ট হিসেবে দাম কত কমই চাইছেন? হাই কোয়ালিটির আরো ভালো আছে। আচ্ছা হাই কোয়ালিটির আরো ছাগল আছে ১২ মাস ছাগল পাবেন, যে কোনো সময় রোদ ঝড় বৃষ্টি নাই। আমার বাসায় আসতে ৩০-৪০ পিস ছাগল অল টাইম থাকে, আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন, আমার বাসায় বসে থেকেও রিসিভ করতে পারবেন। আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি ফ্রি। টাকা পয়সার বিষয়ে কোনো সমস্যা নাই, টাকা পয়সা আপনারা ছাগল ডেলিভারিও দিয়ে নিতে পারবেন, আবার ওখান থেকে রিসিভ করে দিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। নাম্বারটা আপনাদেরকে দিই, ইলেশ আপনার ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার 01721-১৯৩২-৯২। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, হোয়াটসঅ্যাপ সবই আছে। আমরা গোটা বাংলাদেশি ছাগল দিই, অনলাইনে বিক্রি করি, সমস্যা নেই। প্রিয় দর্শক, এই যে ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এতগুলো ছাগল আসলে একটা একটা করে দাম দর করে বলা সম্ভব না, অনেক সময় লেগে যায় ভাই। দুই একটা ছাগল দর্শকদের উদ্দেশ্যে, এটা ভাই কি ছাগল? শিরোহির ক্রস খাসির বাচ্চা। আজকে কেমন টাকা দাম চাচ্ছেন? ১০,৫০০ প্রিয় দর্শক, আমরা এই যে ছাগল গুলা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে, এই ছাগল গুলা কিন্তু ইলিয়াস ভাই নিয়ে এসেছে, এবং খুবই ভালো ভালো পার্সেন্টের ছাগল কিন্তু উনি আজকে হাটে নিয়ে এসেছে। তো আমরা সবগুলা ছাগল যদি আপনাদেরকে দেখাইতে যাই, বিস্তারিত দাম সহ জানাইতে যাই, তাহলে ভিডিও লং হয়ে যাবে, এবং ইলিয়াস ভাই কিন্তু ছাগল নিয়ে এসেছে, তারও বেচা বিক্রি করতে হবে। তো সেজন্য আমরা আসলে সবার কাছ থেকে ছাগল দেখাচ্ছি, পাশাপাশি দুই এক পিস করে ছাগল আপনাদেরকে দাম জানিয়ে দিচ্ছি। যদি আপনাদের ছাগল পছন্দ হয় কি হয় আর কি, তাহলে আপনারা ইলিয়াস ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। এখানে ইলিয়াস ভাইয়ের ভাই শাহিন ভাই আছে, শাহিন ভাইয়ের কাছেও ছাগল আছে, যে সুন্দর সুন্দর ছাগল আছে। তো যাদের আসলে ছাগলের প্রয়োজন, শাহিন ভাইয়ের নাম্বারেও যোগাযোগ করলে আপনারা ছাগল নিতে পারবেন। শাহিন ভাই কথা বলতেছে কিছু দর্শক বা ক্রেতা এসেছে তাদের সাথে, তো আমরা এরই মাঝে খালি শাহিন ভাইয়ের নাম্বারটা যদি আপনাদেরকে জানাতে পারি তাহলে জানিয়ে দিব। এই ছাগলগুলো যদি কেউ নিতে চান, শাহিন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, ১২ মাসে শাহিন ভাইয়ের কাছে ছাগল পাওয়া যায়। শাহিন ভাই এক মিনিট খালি আপনার ফোন নাম্বারটা বলে। ফোন নাম্বার 01-77-44-97439। ঠিক আছে, ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, এই যে নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছাগল নিতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আমাদের মোহাম্মদ ভাইও ছাগল খুবই ভালো ভালো পার্সেন্টের ছাগল আজকে নিয়ে এসেছে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। এই যে ছাগলগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, ক্যামেরার সামনে যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর এবং ক্রসের মধ্যে ভালো কোয়ালিটি, ভালো পার্সেন্টের ছাগল। আপনারা অনেকেই আসলে ইউটিউবে সার্চ করেন যে ছাগল উন্নত জাতের ছাগল কোথায় পাবেন। উন্নত জাতের ছাগল যদি কেউ নিতে চান এবং সংগ্রহ করতে চান, আমাদের মোহাম্মদ ভাইয়ের কাছে যোগাযোগ করলে পারে আপনারা ছাগল নিতে পারবেন। মোহাম্মদ ভাই ফোন নাম্বারটা বলে দেন দর্শক। ১৭৮০৪৬৬৪। আচ্ছা আচ্ছা, বর্তমানে ছাগলের দাম বেশি না কম? একটু কমই আছে, একটু কমই আছে। ঠিক আছে, বেচা বিক্রি করেন ভাই। তো সুপ্রিয় দর্শক, মোহাম্মদ ভাই কিন্তু আজকে হাটে অনেক ব্যস্ত আছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আসলে আমাদের বিভিন্ন প্রতিবেদন দেখে দেখে অনেকেই দর্শক যারা আছে তারাই কিন্তু নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আসে, সরাসরি আসে, এসে তারা ছাগল দেখে শুনে ক্রয় করে। তো আমরা একজন দর্শক ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন ভাই? বগুড়া সদর থেকে। বগুড়া সদর থেকে এসেছেন তাই না? আসলে মূলত বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রতিবেদনগুলো দেখে আসলে তেবাড়িয়ার হাট সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে তাই না? জি জি, এর আগে আমি নিয়েও গেছি। আগে নিয়েও গেছেন? জি। আচ্ছা আচ্ছা, তো আজকেও কি ছাগল কেনার উদ্দেশ্যে? আপনাদেরকে ছাগল দাম দর করে নিতে হবে। আর পাঁচ থেকে কে দাম বললো? আপনি একটা ছাগলের দাম বলতেছেন, সাপোজ এই ছাগলটার দাম আপনি ধরেন ১০,০০০ দাম বলতেছেন, পাঁচ থেকে একজন ধরেন ১৫,০০০ বললো, ওইদিক টাকা নিয়ে যাবেন আপনার ছাগল, আপনি দাম বলবেন, আপনি কর্তা মতো আপনি দাম বলবেন, কর্তা হলে যা ছাগল যে বিক্রি করবি তাই আপনার কাছে ছাগল দিবি, না হলে দিবি না। হাটে ভাই প্রত্যেক
প্রত্যেকটা হাটে, বাংলাদেশের এমন কোনো হাট নাই যে দালাল নাই, প্রত্যেকটা হাটে দালাল আছে। ঠিক আছে, আপনি 5 থেকে ছাগলের দাম বাড়াই দিন, আপনি একটা ছাগল পছন্দ করেছেন, যে ছাগলটার দাম হচ্ছে ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইল, আপনি ছাগল যেন আপনার কাঙ্ক্ষিত ছাগলটি পেয়ে যান, সতর্ক ভাবে ছাগল ক্রয় করবেন, কোন প্রকার দালাল এর মাধ্যমে যাবেন না, ছাগলটা সুস্থ ছাগল কিনবেন ভাই। ভালো থাকবেন, ধন্যবাদ।